হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তেঁতুলগুলো সেদ্ধ করে আমি এই এর আচার বানিয়ে নিয়েছি। খোলাগুলো যে পড়েছিল এগুলো দিয়ে আমি চাটনি বানাবো। এবারে এর ভেতরে অনেক নোদ আছে, এই খোলাগুলো ফেলবো না। এটাকে জলে ভালো করে ধুয়ে নিয়েছি, আমি নিয়ে ছেঁকে নিচ্ছি। এতে প্রচুর পরিমাণে নোদ আছে, যেটা দিয়ে তুমি চাটনিও বানিয়ে রেখে দাও। এই চাটনি বানিয়ে রেখে দেবে, 1 মাস ধরে ফ্রিজে রাখলে খেতে পারবে, কিচ্ছু হবে না, নষ্ট। সেরকমভাবেই বানাও, দেখাচ্ছি। ফেলে দিলে ফেলে দেওয়াই যায়, কিন্তু এগুলোকেই আবার ঠিক মতো করে তজবুত করে বানালে সেটাও কাজে লাগে, খাওয়া যায়। আচারের কোড়ায় আমি তেঁতুলটা ধুয়ে তার নোটটাকে জাল করে নিচ্ছি ভালো করে। ফুটে গেছে ভালোভাবে, কিন্তু ছেঁকে নেবে, খোলা না যেন একটুও থাকে। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই দেখতে পাচ্ছ ছোট বাটি, এই বাটির 2 বাটি চিনি দিলাম, লাগলে পরে দেব আবার। আর 1 বাটি চিনি দিয়ে দিলাম, চেকে দেখলাম একটু চিনি লাগবে, সেই জন্য 1 বাটি দিয়েছি। দেখতেই পাচ্ছ এই বাটিগুলোতে 100 গ্রাম করে চিনি ধরে, 300 গ্রাম চিনি দিলাম মোট। যারা আমার নতুন বন্ধু অবশ্যই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে কমেন্ট শেয়ার করতে ভুলো না, লাইক দিও। 1 চামচ সর্ষে তেল দিয়ে দিলাম, বেশি তেল দেব না এখানে। চাটনিতে বেশি তেল হয়ে গেলে ভালো লাগে না, তেল ভাসতে থাকে চাটনির উপরে। 2টো শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিলাম। এক চিমটে সাদা সর্ষে দিলাম, কালো সর্ষে হলে ভালো হতো, আমার কাছে নেই, সাদা সর্ষে ছিল সেটাই দিয়ে দিলাম ফোড়নের জন্য। এটা যখন ভালো চড়বড় করে ফুটবে তখন বুঝবে হয়ে গেছে, বেশি পোড়ানোর দরকার নেই, সুন্দর একটা স্মেল ছাড়বে, গন্ধ, তখনই বুঝবে হয়ে গেছে। এই চাটনির জলটা দিয়ে দিলাম, তেঁতুলের জলটা সাঁতলে নিচ্ছি। এটাকে একটু ঘন করে নাও ভালো মতো ফুটিয়ে। আর এই ছোট্ট চামচের 1 চামচ 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম, আধ ভাঙা করে রেখেছিলাম 5 ফোড়নের গুঁড়ো, মিহি দরকার নেই করার।
জার্নি আমার কমপ্লিট।